নমস্কার, শুভ শারদীয়া। টিভি নাইন বাংলার প্রত্যেক দর্শককে পুজো খুব ভালো কাটান, আর পুজোয় আমাদের সঙ্গে থাকুন, কারণ নাচ গান আড্ডা হুল্লোড় মজা টিভি নাইন বাংলায় সবচেয়ে সেরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক্সক্লুসিভ এক জুটি, একদম এক্সক্লুসিভ, যাদের সঙ্গে এখন চলবে আড্ডা, কিছু না জানা কথা, গান নাচ দেখা যাক। আমার সঙ্গে রয়েছেন শোভন দা এবং বৈশাখী দি, শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আপনাদের দুজনকে স্বাগত, শুভ শারদীয়া। এবং এটা মানে বারবার বলি কিন্তু আবার বলছি, ভীষণ সুন্দর লাগছে, গর্জিয়াস, খুব সুন্দর সেজেছ। আর শোভন দা তো অ্যাজ ইট ইজ একদম মাঞ্জা দেওয়া, মানে শাড়ি কি আর পাঞ্জাবি কি একে অন্যকে গিফট দেওয়া নাকি পুজো? না, শাড়িটা আমাকে সবটাই বৈশাখী কিনে, আর ওটা শোভনের পাঞ্জাবি পছন্দ করতে গিয়ে খাদিতে হঠাৎ করে ওর চোখে এটা পড়ে, তো আমারও অনেক দিন ধরে এই রঙের শাড়িটা খুঁজছিলাম, পেয়ে গেলাম, ব্যাস। বেশ কয়েকটা নাবে জিজ্ঞেস করে কোনটা সবচেয়ে ভালো, আমি সবকটাই ভালো, সবকটা ভালো মানে সবকটা আমার, তার মানে শান্তিনিকেতনে আমার কুটি নাকি একটা আছে না, হ্যাঁ হ্যাঁ ও ওইখানে, তার মানে এইটা শোভনদার নিজের পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, মানে সেটা হচ্ছে ওর মানে দশটার মধ্যে ও যদি দুটো নামায় জানতে হবে ওই দুটোই সেরা, অদ্ভুতভাবে। আমি তো প্রথমে রাগারাগি করছি, কি একটা বার করছো, কি একটা বার করছো, কারণ আমি ওখান থেকে আদৌ শাড়ি কিনতে যাইনি, আমি গেছিলাম সত্যিকারেরই পাঞ্জাবি কেনার শুভ উদ্দেশ্য নিয়ে, কিন্তু তারপরে গিয়ে এটা ফাউ পেয়ে গেছি। না, শোভনদার পছন্দের তো পকেটের দিকের কথা মনে থাকো তাহলে পছন্দের কথা ভেবো না, আর যদি পছন্দের কথা ভেবে থাকো তাহলে পকেটের কথা ভেবো না। আমার কাছে হচ্ছে যে আমার কষ্টার্জিত পয়সা আমি অহেতুক নষ্ট করা একদম পছন্দ করি না। আমি এখনও গড়িয়াহাটে শপিং করতে খুব ভালোবাসি, আমি বড় বড় দোকানে গিয়ে অহেতুক নিজের পয়সা বা শোভনের পয়সা কারুর পয়সা নষ্ট করি না। সেই হিসেবে শোভন বরঞ্চ খুব অবাক হয়ে যায়, আর কিছু নেবে না? হ্যাঁ, মানে আমি যদি একটা চাই ও সবসময় তিনটে দেয়, এটাই হচ্ছে শোভনের বৈশিষ্ট্য। আমার মনে হয় যারা শুনছেন ওপারের সমস্ত মহিলারা এটা শুনে গৃহ অশান্তিও হতে পারে, কিন্তু এটার পরে গৃহ অশান্তি হতে পারে। এবং এটা বলি পিউ যে আমি একটি কলেজে গভর্নিং বডিতে ছিলাম, তো সেই কলেজের আমার এক মানে পরিচিত সিনিয়র আর কি, উনি আমায় ফোন করে বলছেন যে এই তুই কিন্তু খুব সাবধান। হ্যাঁ, আমি বললাম কেন? বলছে আমাদের এখানকার মহিলা কলিগরা এখন শুধু একটাই কথা বলে, আমাদের জীবনে একটা শোভন নেই কেন, শোভনের মতো পুরুষ আজকের দিনে ভগবান তৈরি করা বন্ধ করে দিয়েছে। আমি বললাম এটা আমি ফরচুনেট বাবা, একটাই যদি তৈরি করে থাকে সে আমার। শোভন একটা কথা বলি, ঘটনা হচ্ছে এই যে একটা নেওয়ার কথা বলছে না, কখনো নয়, মানে এটাকে আমি অসত্য বলি এই কারণে, তিনটে নেওয়া, তিনটের দিকে চোখ ফিরিয়ে কোনটে বাছি, তাই বলি বাছবার দরকার নেই, তিনটেই ঘরে নিয়ে যাও সঙ্গে একটা আলমারি। তোমাদের প্রথম পুজোটা বলো, মানে শোভনদার সঙ্গে আমার প্রথম পুজো বহু বছর আগে, শোভনের সঙ্গে আলাপ হওয়ার পরে পরে ওদের তোমাদের কি একটা মেলা হতো খাওয়া কি একটা, ও দেখো রে দেখো আমি তো পুজোয় মেয়েকে নিয়ে বেরোতাম, তখন ও খুব ছোট, তো আমি ওকে বললাম যে পুজো শুরু হয়ে গেছে, তো ওই পুরো স্মৃতিতে না কলকাতা স্মৃতিতে অফিসে গেছিলো, তো আমি বললাম যে পুজো তো শুরু হয়ে গেছে, এখন তো খুব ব্যস্ত হয়ে যাবেন আপনি আর আমি দুজনেই, তাহলে হয়তো এখন বেশ কয়েকদিন আর দেখা হবে না। বললো হ্যাঁ হ্যাঁ, তুমি কি করছো আজকে সন্ধেবেলা? আমি বললাম যে না মেয়েকে নিয়ে হয়তো একটু বেরোবো। বললো আচ্ছা আচ্ছা, দুপুরে? তখন আমি বললাম যে কিছু না, দুপুরে তো বাড়িতেই থাকি। তো তখন কিছু বললো না, তার আগের দিন পঞ্চমীর দিন, তারপরে ষষ্ঠীর সকালে বললো 12টার মধ্যে রেডি হয়ে যাও। হ্যাঁ, তা আমি বললাম যে কেন কিছু খাওয়াবেন? তখন বললো কখনো দেখো রে গেছো?
তা আমি বললাম না যাইনি। তো দেখোরেতে আমি ভীষণ মিষ্টি ভালোবাসি, তো দেখোরেতে যত রাজ্যের মিষ্টির দোকান সেখান থেকে একটা আমাকেও খাওয়াচ্ছে একটা নিজেও খাচ্ছে, তারপরে ফুচকা টুচকা খাইয়ে ষষ্ঠী ভালো করে শুরু করে বাড়ি পাঠিয়েছিল। তো এটা আমার খুব মনে আছে যে খুব যত্ন করে করে আমাকে খাইয়েছিল। মিষ্টি সব কিছু না, ওই শুভ প্রথম বলা যায় না, সেই থেকে মিষ্টি সম্পর্কে বৈশাখীকে যেমন খাওয়ালাম আমাকেও তেমন দিল, এবং সেটা খেয়ে এখন বৈশাখী যেটা করে সেটা হলো সকালবেলা খাবার পরে দুপুরবেলা খাবার আগে মানে করে কি কত ইউনিট ইনসুলিন নেবে, ন্যাচারালি সুগারটা তার মাত্রার বাইরে বেরিয়ে গেল। কিন্তু তার থেকে একটা মিষ্টি সম্পর্কেরও সূচনা, একদম মানে মিষ্টি ইনসুলিন থাকে থাকুক সম্পর্কের মধ্যে সুগন্ধা কি রোমান্টিক, এই কত নাম্বার দেবে দশে? দেখো যদি একেবারে ফর্মাল মার্কার্স দিয়ে ধরতে হয় তাহলে ও নেগেটিভে চলে যাবে। হ্যাঁ মানে এটা কি বললো, কোনো অভিব্যক্তি যে অভিব্যক্তিতে তোমার মনে হবে যে একটা ভীষণ মানে আমি বলছি যে একটা ভীষণ সুন্দর সেজে এসেছি, হয়তো সবাই খুব কমপ্লিমেন্ট দিচ্ছে, ও যদি অনেকক্ষণ তাকিয়ে থাকে সেটা কিন্তু কোনো ভালো রিমার্কসের জন্য তাকাবে না। হ্যাঁ তারপরেই বলবে টিপটা বাঁকা পড়েছো, ওইখানে শাড়ির ওই পাজে একটা দাগ লেগেছে, ওইটা কারোর চোখে পড়বে না কিন্তু ওটা সকলের চোখে পড়ে যাবে। কিন্তু যদি রোম্যান্সটাকে জীবনের একটা খুব গভীর ফিলিং হিসেবে দেখো, যেটা আমার মনে হয় যে এখন যে ভালোবাসাগুলো ওই কাফ লাভের মতো উবে যায় সেটা নয়, ভালোবাসাটা যদি একেবারে একটা শাশ্বত ফিলিং হয় সেটার ও পুরো হচ্ছে জীবন্ত প্রতিমূর্তি। মানে তোমাকে বলতে হবে না তোমার কোথায় কষ্ট হচ্ছে, তোমার কি ভালো লাগে, কি ভালোবাসো, আমাকে এখন পর্যন্ত কখনো বলতে হয়নি, আমার কোনো আবদার নেই যেটা আমার মেটেনি, বরঞ্চ আমি খুব বাজেভাবে প্যাম্পার্ড। তো ইন দ্যাট ওয়ে হি ইজ ভেরি রোম্যান্টিক। এই গভীর অভিব্যক্তির একটু গান হয়ে যাক। দেখ শোভন কিন্তু নিজের ফিলিংস খুব গানে এক্সপ্রেস করে। হ্যাঁ হ্যাঁ মানে এটা কিন্তু তাহলে তো আর কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই আপনি মাঝে মাঝে ও কি বলতে চায়, হয়তো প্রচন্ড রেগে আছি তখন এমন একটা মিষ্টি করে গান গেয়ে দেবে যে তখন আর রাগ না বেশি গায় গো। সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করমা, লোকে বলে করি আমি। এটা হচ্ছে যোগ্য সঙ্গত যাকে বলে আর কি। শোভনদা আপনি এই মুহূর্তে সেই অর্থে অ্যাক্টিভ পলিটিক্সে নেই, কিন্তু আপনি যে সময় ছিলেন চূড়ান্ত ব্যস্ত সেই সময়ের পুজো আর এখনকার পুজো, মানে আপনি কি কোথাও মিস করেন নাকি এখন রিল্যাক্সড করতে পারেন? তখন না 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 একটা জায়গায় ভুল হচ্ছে, রিকগনাইজড পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ আমি নেই, কিন্তু পশ্চিমবাংলাবাসী কলকাতাবাসী তারা পলিটিক্সে নেই, তারা রাজনীতি ছেড়ে কোথাও আছে। আর আমাকে যদি সেই জায়গায় করে আমার অ্যাসেসমেন্ট করতে কোথাও হয়তো আপনার ফাঁক থেকে যাচ্ছে, তার জন্য আমি দুঃখিত, আমি খুশি করতে পারলাম না। অর্থাৎ রেকগনাইজড পলিটিক্যাল পার্টি আর অ্যাক্টিভ পলিটিক্স দুটো কথার মধ্যে সামঞ্জস্যতায় অনেক বেশি তফাত আছে। তাই বলি কেউ চুপ করে বসে থাকলেও বহু ঘটনা দেখবার পর তখন কিন্তু তার যে বিশ্লেষণ সেটাও যখন বাইরে আসে বা তার যে বিশ্লেষণ সে অন্তর্নিহিত করে সেটাও কিন্তু একটা রাজনীতিরই অঙ্গ, সেটাও একটা সমাজনীতির অঙ্গ। দাদা মমতাদির সঙ্গে আপনার সম্পর্ক যদি ডিসক্রাইব করতে হয় কোনো একটা শব্দে আপনি কি করবেন, সেই শব্দটা কি? অনন্য, মানে সেটা ভাষায় ব্যাখ্যা করা চলে না আমি বিশ্বাস করি, এবং মমতাদির অভিব্যক্তিও মমতাদির অভিব্যক্তিও ঠিক সেইভাবে থাকে। ন্যাচারালি আমাকে ঠিক এই রেগুলার ঘরানার রাজনীতির লোকদের সঙ্গে যদি তুলনা করেন
তাহলে মনে হয় যে আমি বলবো আমার সঙ্গে ভুল করা হচ্ছে। নিশ্চয়ই। আচ্ছা, বৈশাখীদের সঙ্গে আপনার সম্পর্ককে একটা শব্দে ডিসক্রাইব করুন। এটা কি এক কথায় বলি যে মেড ফর ইচ আদার, একটা সেন্টেন্স বা বৈশাখীদি? এটা এটা আমাদের একটা খুব পার্সোনাল চ্যাট, আমি এখানে উদ্ধৃতি দিচ্ছি। ও যদি মেড ফর ইচ আদার লিখত তখন আমি লিখতাম ম্যাড ফর ইচ আদার। তো এটা হচ্ছে আমাদের দুজনের রসায়ন, যে আমরা আমাদের দুজনের প্রতি ভালোবাসা যেমন আছে তেমনি উন্মাদনাও আছে। এবং একটাই জায়গায় ভালো লাগে যে সময় অনেক সময় অনেক কিছু ফিকে করে দেয়, কিন্তু আমাদের ফিলিংস কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক বেশি গাঢ় হয়েছে। যত বেশি বোধহয় বিরুদ্ধ পরিবেশ পেয়েছি আমরা, যত বেশি সমালোচনার সম্মুখীন হয়েছি, কারুর দ্বারা খুব বিদ্ধ হয়েছি, তত বেশি ও শক্ত করে হাতটা ধরেছে। সেটা বোধহয় আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। একটা একটা গান দিয়ে শোনাও না। মানে দেখো, এত সুন্দর একটা পরিবেশ, মায়ের সামনে বসে আছি, তো মাকে নিয়ে একটা গান হবে না, এটা হতে পারে না। বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। সুমনদা, অ্যাক্টিভ রাজনীতিতে আবার দেখতে পাবো আপনাকে, কোন রঙের সঙ্গে? না না, একটা জিনিস বলি যে ওই কোন রঙের সঙ্গে না, এই রঙটার মধ্যে একটা কথা বলি, এই রঙটার মধ্যে এমন কিছু লোক ছিল না, মানে আমার যে রঙটাকে মিন করে আপনি বলতে চাইছেন, এমন কিছু লোক যাদের কথা ফেলা যায় না, আর তাদের সঙ্গে এই রঙটার সঙ্গে মিশলে না এটার সঙ্গে থাকা যায় না। এই দূর মতদ্বৈধতার মধ্যেই না আমি একদম স্ট্রেট হয়েছে যেন আই এম নো লঙ্গার বিলংগিং টু ইয়োর পার্টি। এবং সত্যি কথা বলতে কি, আঘাত তো এমন একটা জায়গার থেকে যান না, আমি দেখেছি, আমি নাম না করে বলতে চাই, কিছু জায়গায় আপনাদের মিডিয়া নয় এমন কিছু কথা বলা হচ্ছে, শালীনতার সীমা রেখা ছাড়িয়ে কেউ কথা বলছে, তাদের বোঝা উচিত মানুষ সব চোখ খুলে দেখছে। মানুষ যেভাবে চোখ খুলে দেখে সেটা কিন্তু অনেক বড়ভাবে দেখে। আপনাকে মনে করতে হবে যে 1984 সালে 426টা আসন নিয়ে চলে এসেছিল, রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল, কারণ একটা রাজনীতির লোককে বসাবেন আর রাজনীতি ছাড়া কথা বলবেন তা তো নয়। আমাকে যদি একটু সময় দেন, আপনি দেখবেন 1927 সালে সুইস রেডিওয়ে, 1987 সালের সুইস রেডিওয়ে একটা খবর বেরিয়েছিল, বফোর্স যা ছিল, আজ 2022 সাল পর্যন্ত তা আলোকিত হয়নি, কিন্তু ভারতবর্ষে রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী থেকে চলে যেতে হয়েছিল। বিশ্বনাথ প্রতাপ সিংয়ের নেতৃত্বে যে সরকার এসেছিল না, একদিকে মার্কসিস্ট জ্যোতি বসু, একদিকে ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ী, মধ্যখানে ভারত ভিপি সিং নিয়ে সরকার হয়েছিল 11 মাস, কোয়ালিশন ফ্রেম অফ গভর্নমেন্ট তৈরি হচ্ছে। জেনে রাখবেন কোন জায়গায় কোন দিকে স্রোত বয়, রাজনীতির স্রোত, তাকে একটু চট করে বিচার করতে যাবেন না। সেই রাজীব গান্ধী যখন 21 মে চলে যায় সে পেরাম্বদুর থেকে, যে লোকটা লোটা কম্বল সব গুটিয়ে নিয়েছিল, নির্বাচনে পর্যন্ত দাঁড়ায়নি, মানে সব গুটিয়ে নিয়েছিল চলে যাবে, তার নাম ছিল পিভি নরসিমা রাও, সে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল। আপনারা সেই জেনারেশনটাকে আপনাদের মনে করেই দিই যে 2004 সাল অনেকে বলবার চেষ্টা করে, মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সাল 1999 সাল যেভাবে এই তৃণমূল কংগ্রেসকে নিয়ে গেছিলেন, 2004 সালে চারদিক থেকে ঘিরে ফেলার পর ভারতবর্ষের সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্তব্ধ করার জন্য সব প্রক্রিয়া নেওয়া হয়েছিল, যিনি স্পিকার ছিলেন, প্রয়াত হয়েছিলেন, আমি কোনো কিছু বলতে চাই না, সেদিন স্পিকারের উদ্দেশ্যে যেদিন সমস্ত মানে পার্লামেন্টারি ডকুমেন্ট ছুড়ে দিয়েছিল সেদিনও আমি দিল্লিতে ছিলাম। কিন্তু জেনে রাখুন, মাত্র 7 বছরের মধ্যে মানুষ সিগন্যাল দিতে শুরু করেছিল 2008 সালে,
দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে 2011। কিন্তু মন্ত্রিসভা শপথ নেয় আর তার সামনের আসনে তখন বিমানবাবু বুদ্ধবাবুরা বসেছিল। ভাবতে হবে তার আগে কলকাতা পৌরসভা আমরা শপথ নিয়েছিলাম। তাই রাজনীতির অঙ্গনে কোন জায়গায় কোন লেখা হবে সেটা বুঝতে হবে। আমি কনক্লুড করার আগে একটা জিনিস বলি, যে কোন রঙের বললেন না, বন থেকে বাঘ তোলা যায়, কিন্তু বাঘের মন থেকে বন তোলা না খুব কষ্ট। মানে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ কথা, আমার দর্শকরা বুঝে নিয়েছেন অলরেডি আপনি কি বললেন। খুব ভারী ভারী কথা পূজোর দিনে। আমি ওই গানটা একটু গেয়ে দাও যেটা তুমি রাখলে দাদা তোমার শোনায়। তোমার কোন গান ভালো লাগে? এক গাদা তো গান মাথায় ঘুরে সব সময়। গাও না, তুমি তো ভালো গাও, ভালো। না না, এই সব বলা কোনো আরেকটা ভালো বলতে গিয়ে আটকে গেল, থামিয়ে দিল। কি বলছিলেন দাদা বলুন, আরেকটা ভালো কালো কইরা বাজাও দোতারার সুন্দরী কমলা নাচে রে।